পাকিস্তানকে বিশ্বকাপের ম্যাচে 7 উইকেটে হারিয়েই পয়েন্ট তালিকার শীর্ষে এখন ভারত। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গ্যালারি থেকে রোহিতদের জয়কে উপভোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিশ্বকাপে পাকিস্তানকে হারাতেই টুইট করে টিম ইন্ডিয়াকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইমরান খান থেকে বাবর আজম, গত 29 বছরের বিশ্বকাপের মঞ্চে ভারত পাক দ্বৈরথে পাকিস্তানের ভাগ্যের চাকা ঘোরাতে পারলেন না।